আদিছে হারা আমি আছে অন্য দেখু রে ফটিক ভাই কি কি ফটিক ভাই কি মজা না ভাই না আপনার সাথে ওইখানে এভাবে ব্যবহার করাটা আমার একদম ঠিক হয় নাই ভাই আপনি আমারে মাফ করে দেন ভাই আচ্ছা আচ্ছা মাফ করে দিছি ভাই হ্যাঁ সকালে নাস্তা করছেন না গো ভাইয়া নাস্তা করতে পারি না এখন বন্ধ কোনো ফোনই করতে পারি না বনি করতে পারেন নাই না কেমনে করতাম কও হ্যাঁ যার কাছে হাত ফাতি হেতনা আরে ডাকি কইছে এই সুন্দর হচ্ছে আর কি তোলা কি হলো বসে আছি আচ্ছা ঠিক আছে দুপুর বেলা ভিক্ষা করতাম যা এ খারাপ আর রদ দে আজ তোর ভিক্ষা তো নালে ইয়ানো কারা আসেনি আচ্ছা গেল সন্ধ্যা সময় এই ভিক্ষা যে শাহ সুন্দর বাচ্চা শাক মানে তিন সন্ধ্যা তোরে ভিক্ষা দিব কে আচ্ছা ভাই কসাই হুম পিক টাইম না অনফিক টাইমে কোন টাইমে টিকে আছে তাম হ্যাঁ তোরা আরে বল হেদাও বলে না তা আমরা ভিক্ষুকরা কোনে যাই না খাই মরে যাই কোনো আসলে ভাই মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই আপনি একটা অসহায় মানুষ সকল অব্দি আনা হওয়া এখন পর্যন্ত কিছু খাইতে পারেন নাই আপনার বিষয়টা শুনে আমার খুবই কষ্ট লাগলো ভাই এরকম করে অসহায় মানুষের পাশে দাঁড়াই না ভাই এনেন তো আমি আপনার 20 টাকা দিলাম সকালে নাস্তাটা করে নিয়ে আনলাম বাহ বাহ ভাইয়া ভাইয়া আয় আল্লাহর কাছে দোয়া করি ভাইয়া রে আল্লাহ যেন তোমার সুস্থ রাখে তোমাকে ভালো রাখে তোমাকে সুন্দর ছাই একা মাইয়াকে দে বিয়া যেন করতে আর এই মাইয়া যেন তোমার সংসার ঠিকঠাক মতন করতে আর আল্লাহ এতরে সব কিছু ভালো মাসে পাতে থেকে দূর করে দিও আচ্ছা ভাইয়া ভাই তুমি মাসে ইনকাম কত করো ভাই ইনকামের কথা জিজ্ঞাসা করে আমারে অপমান দিয়েন না সারা মাসে ইনকাম করে 500 টাকা থাকে ভাই বুঝছেন আচ্ছা রে ভাই তো ভাই হ্যাঁ আমাদের গ্রামে যে জনি চ্যাপলিন মারা রইছে এই বিষয়ে আপনি কিছু জানেন হ্যাঁ জানতো না কিলা জানতো কি আপনি জানেন হুম তাহলে ভাই কোন না কে মার্ডার করছে কে মারা করছে সেটা তো আমি বলতাম না কিন্তু জানি কে মার্ডার করছে ভাই কোন না ভাই পেছাইতেছেন কে ভাই কোন না কে মার্ডার করছে ভাই মার্ডার কে করছে কেন হ্যাঁ ভাই মার্ডারটা আই করছে কি ভাই আপনি মার্ডার করছেন আর ধরে বেকো আজ যদি মার্ডার করতাম তাহলে এই গ্রামে থাকিনি কোনো তবে মার্ডারটা কে করছে এটাই ভালো করে জানি কোন না কেডা মার্ডার করছে ভাই আমি জানি ভাই আপনি জানেন ভাই একটু কোন না ভাই কেডা মার্ডার করছে ওকে হ্যাঁ ওকে ওকে ওই কিন্তু এখন না হরে দিব না যাই আরে ফটিক তুই যে গাঙ্গের মাছ আমি সে গাঙ্গের সিল তার মানে তুই জনি চ্যাপলিন মার্ডারের বিষয়টা জানোস আমি তো এটাই চাইছিলাম তোর ভিতর থেকে সত্য কথাটা বার করার জন্যই তোর সাথে আমি মিল দিছি যাই আমার লিডার ডিমরাজের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি গিয়া বলমু যে ফটিক জনি চ্যাপলিন মার্ডারের বিষয়টা জানে